ভেন্ট্রিলোকুইস্ট বা কথা বলা পুতুল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের সহযোগিতায় দীর্ঘ 19 বছর ধরে সমাজ সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করে আসছেন মাটিগাড়া ব্লকের শিব মন্দির শরৎনগর এলাকার বাসিন্দা রামপ্রসাদ ব্যানার্জি। ছোটবেলায় দূরদর্শনে ভেন্ট্রিলোকুইস্ট অনুষ্ঠান দেখে মনে জাগে ভেন্ট্রিলোকুইস্ট নিয়ে কাজ করার ইচ্ছা। তারপর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সেটা নিয়ে প্রশিক্ষণ নেওয়া। আমি এই কাজের সাথে অ্যাকচুয়ালি মানে মানে প্রফেশনালভাবে যুক্ত হয়েছি প্রায় 19 বছর হয়ে গেল। আর এটাকে আমি ছোটবেলা থেকে খুব প্র্যাকটিস করতাম, দূরদর্শনে দেখতাম, প্র্যাকটিস করতাম। তো তারপরে কোনো একটা এনজিওর মারফত একটা ট্রেনিং পাই, সেখানে 75 জন পার্টিসিপেন্ট ছিল। হ্যাঁ, সেইখান থেকে আমি একাই বেরিয়ে এসেছি। মানে এই ভেন্ট্রিলোকুইস কথা বলা পুতুল আর হলো যেটাকে বলে পাপেট শো, স্কিনটা নিয়ে হাতের মধ্যে যে ইয়ে করে। ধীরে ধীরে ছোটবেলার ভালো লাগা ভেন্ট্রিলোকুইস্টের খেলার নেশাকেই পেশা করে নেন তিনি। এযাবৎ তিনি এ নিয়েই কাজ করছেন। ভেন্ট্রিলোকুইস্ট, যা বাংলায় মায়াস্বর, এই মায়াস্বর বলতে এক ধরনের পরিবেশন কলাকে বোঝানো হয়। যিনি এই খেলাটি দেখান তিনি হলেন মায়াস্বরী বা ভেন্ট্রিলোকুইস্ট। একজন মায়াস্বরী মঞ্চে এমনভাবে তার কণ্ঠকে ব্যবহার করেন বা অনুষ্ঠান পরিবেশন করেন যাতে মনে হয় তার হাতে থাকা পুতুল তার সঙ্গে কথা বলছে। ব্যক্তি ও পুতুলের মজাদার কথোপকথনে চলে এই খেলা। আস্তে আস্তে যে এই যে শিল্পকলাটা না, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে এটা থাকছে না। আমি চিন্তা করলাম এই শিল্পকলাটা যখন হারিয়ে যাচ্ছে, এক কাজ করি না, এই শিল্পকলাটাকে আমি একটুখানি ধরে নিই দেখি এটাকে যদি আমি টিকিয়ে রাখতে পারি। হ্যাঁ, যতদিন গলা আছে ততদিন যদি টিকিয়ে রাখতে পারি। তারপর থেকে এটার প্রতি আরও আগ্রহ বেড়ে গেল এবং এটা নিয়ে আমি প্রোগ্রাম শুরু করলাম চারিদিকে। কখনো হাসি, কখনো ঠাট্টা, কখনো জীবন দর্শন, কখনো সমাজের হালচাল নিয়ে রচিত হয় কথোপকথনের বিষয়বস্তু। এই উপস্থাপনা খুব সূক্ষ্ম হওয়া বাঞ্ছনীয়, যাতে করে দর্শকদের মাঝে সন্দেহ না হয় যে দুজনই একই ব্যক্তি। এভাবেই রামপ্রসাদ ব্যানার্জি একই এই কথা বলা পুতুল নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশন করেন। সমাজের সর্বস্তরের মানুষকে তিনি এই পুতুল খেলার মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দেন। তিনি কখনো প্লাস্টিকের দূষণ, করোনা, এইডস, শিক্ষা, ডেঙ্গু, উপভোক্তা বিষয়ক সহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষদের সচেতন করে তোলেন এই ভেন্ট্রিলোকুইস্ট খেলার মাধ্যম দিয়ে। তাতে আমরা করে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হ্যাঁ মানে কোন জায়গা বাদ দেবো, মানে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই প্রোগ্রাম করেছি। না, এককালীন একজন ছিল, আমার সাথে পরিচয় নেই, তবে উনি নেই বর্তমানে। আর উত্তরবঙ্গে ভেন্ট্রিলোকুইস্ট নিয়ে কাজ করার মতো একমাত্র আমি আছি, আর কেউ নেই। তিনি জানান নতুন প্রজন্মের মধ্যে এটা নিয়ে কাজ করার কোনো উৎসাহ দেখেন না, শিল্পটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে কেউ যদি শিখতে চান তাহলে তিনি সবসময় সাহায্য করবেন। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।